ঘাস নিয়েছে, মানে মঙ্গলচন্দ্র মাঠে যত ঘাস ছিল সব এক জায়গায় করে নিয়ে ঘাস নিয়ে চলে গেছে, মানে দুর্ব্যাপার। যেখানে কাজললতা নিয়েছে, মানে পাড়ার যত হাড়ির নিজের কালে ছিল সব মনে এক জায়গায় জড়ো করেছে, মানে এরকম অবস্থা করেছে। দই নিয়ে এসছে, মানে মিষ্টির দোকান থেকে পুরো হাঁড়িটাই তুলে নিয়ে এসছে, সব কিছু নিয়েছে, কিছু না, একটাই শুধু আওয়াজ শুনতে পেলাম, সত্যি কথা বলছি একটাই আওয়াজ শুনতে পেলাম, কিড়বিড় কিড়বিড় কিড়বিড়, মানে ধান তুলছে মুখে মারছে, দূর্বা তুলছে মুখে মারছে, দইয়ে এরকম থাপা মারছে, আর মানে মুখে মুখে সেঁটে দিচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি বললে একটু তো খুলে বলো। হলো দেখো আমি যেটা বলেছি না তুমি সহ্য করতে পারবে না, মানে তুমি বলো আমার বিপিএল বডি দেখতে হলো কি ভাই, সহ্য ক্ষমতা অনেক আছে, মানে আমার বুক পেট সব লেভেল, মানে কোনোদিন এই চেহারায় হাড়ের গায়ে মাংস লাগবে না, এটা আমার বরাবরে 30 বছরের এই চেহারা ধরে রেখেছি। যাই হোক, তা আমি জিজ্ঞাসা করলাম তুমি কি বললে, বলে আমি এটাই বলেছি, স্বামীর কপালে দিলাম ফোঁটা, স্বামী আমার জমের পাঠা, স্বামীর কপালে দিলাম ফোঁটা, স্বামী আমার জমের পাঠা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিলাম আমার স্বামীকে ফোঁটা, স্বামী তুই আমার শিগগিরই মর, সন্ধেবেলা ঘরে আনবো আমি নতুন ঘরে, বুঝতে পারছি।